কাজে আমাদের জল যেমন আছে, গঙ্গার জল, নদীর জল এবং তলার জল পরিমাণগত দিক থেকে ঠিক থাকলেও আমরা কিন্তু একটা অনিশ্চিত আশঙ্কার মধ্যে দিয়েও থাকবো যদি একে মোকাবিলা না করি। এবং আমরা যেভাবে পরিকল্পনা করেছি তাতে আমার আমাদের স্টেট গভর্নমেন্টের ভিশন 2020, যেখানে 2020-র মধ্যে আমরা আর্সেনিক মুক্ত, ফ্লোরাইড মুক্ত, আয়রন মুক্ত জল আমরা প্রত্যেক মানুষকে পার ক্যাপিটা 70 লিটার করে জল আমরা খাবার এবং ব্যবহারের জন্য দেব। এখন এইটা টার্গেট করি আমরা এগোচ্ছি। প্রত্যেক জেলার আমরা বই করেছি উইথ ম্যাপিং, যা আমরা দেখি কী আমাদের প্ল্যান একটা কালার করে করে এবং সেই প্ল্যানে কতটা প্রসেস করলাম। টিল টুডে আমরা 44% পিপলকে ভালো জল দিচ্ছি। আমাদের লং ওয়ে টু গো, এখনও আমাদের প্রায় 54-56% লোকের কাছে যেতে হবে। আমরা এটা মুখ্যমন্ত্রী, এটা মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন প্রাণধারা। আমরা এটা 6 জায়গায় করছি এখন, বিভিন্ন শেপে বিভিন্ন ওজনের আর কি। আমরা অপেক্ষাকৃত বাজারের দামের চেয়ে কম দামে মার্কেটিং করব। মার্কেটিংটা প্রাইভেট মার্কেটিং হবে। আমরা আমাদের সঙ্গে তাদের একটা এগ্রিমেন্ট হয়, পুজোর আগেই আমরা মার্কেটিং করব। এখন তৈরি হচ্ছে এটা গঙ্গার জলে, এবং গঙ্গার জলে বলেই এটার গুণগত মান যে কোনো, আমি নাম করে বলবো না, যে কোনো বোতল জলের চোখ বেটার। ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট কাজ আরম্ভ হয়ে গেছে। এটা জোকাতে পৈলান বলে একটি জায়গা আছে, পৈলানে যেতে মুখ্যমন্ত্রী আমাকে 9 একর জমি দিয়েছে এবং 9 একর, এবং সেই জমিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা, আমাদের গভর্নমেন্ট এবং আমরা একা করতে পারবো না, কারণ এর অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, রান করাতে হবে। সেই জন্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, এই তিনজনা মিলে আমরা একটা বোর্ড করে চালাচ্ছি। এটা এটা এখানে আর্সেনিক এবং ফ্লোরাইডের ট্রিটমেন্টও হবে, আবার রিসার্চও হবে, সামগ্রিকভাবে ওয়াটার রিসার্চ। দারুণ সিদ্ধান্ত, হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই দি পিপল। আর এটা খুব দরকার ছিল। যারা ম্যাপ জানেন তারা জানবেন যে একদিকে জলপাইগুড়ি আসতে গেলে কলকাতায় প্লেনে আসার চেয়েও ডিফিকাল্ট, কোথায় আলিপুরদুয়ার, কোথায়। আর যখন বর্ষা হয় নদীগুলো জলে ভরে যায়, তখন একদম ইম্পসিবল আসা হয়।